নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের পরম মিত্র দেশ রাশিয়া পিওকে ও আকসাই চীন ভারতের সেটা সারা বিশ্বকে এক প্রকার জানিয়ে দিল। আসলে রাশিয়া সামনে আনল এসসিও বা সাংহাই কর্পোরেশনের অর্গানাইজেশনের একটি মানচিত্র। সেই মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে এবং চীন অধিকৃত কাশ্মীর বা আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এরপরই শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক তরজা। তবে ভারত রাশিয়ার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। ভারতের তরফ থেকে জানানো হয়েছে তারা খুশি আকসাই চীন এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি মেলায়। আগেই পুতিনের পদাঙ্ক অনুসরণ করার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পরেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীর কাছে আকসাই চীন এবং পিওকে ফিরিয়ে নেয়ার দাবি উঠেছে। ইউক্রেনে রুশ হামলার পর ভারতীয় সোশ্যাল মিডিয়া বিভক্ত হয়ে পড়ে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই হামলা নিন্দা করেন এবং সহিংসতা বন্ধ করার আবেদন জানান। একই সময়ে কিছু লোক পুতিনের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী মোদীকে তার পদাঙ্ক অনুসরণ করার দাবিও জানান। পাকিস্তান ও চীনের কাছ থেকে পাকিস্তান শাসিত কাশ্মীর এবং আকসাই চীনের মতন বিতর্কিত অঞ্চলগুলিকে প্রত্যাহার করার জন্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি মন্তব্য করা হয় সেই সময়। কোনো কোনো মন্তব্য রাশিয়ার হামলাকে ঐক্যবদ্ধ রাশিয়ার দিকে পদক্ষেপ হিসাবে বর্ণনা করা হচ্ছে। এর পাশাপাশি অখণ্ড ভারতের দাবিও তোলা হয়। অখণ্ড ভারত পরিকল্পনা পাকিস্তান ও চীনের সাথে ভারতের অনেক প্রতিবেশী দেশগুলোর সাথে বিতর্কিত এলাকাগুলিকে অন্তর্ভুক্ত করবে। অতীতেও এই দাবি উঠেছে একাধিকবার। টুইটার থেকে ফেসবুকে এই প্রবণতা বেশি দেখা যায়। টুইটারে অনেক ব্যবহারকারী ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে এই দাবি তোলেন, আর এটা নিয়ে ফেসবুকে বড় বড় গ্রুপে প্রায় 10 লাখ সদস্য নিয়ে আলোচনা হচ্ছে। রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রী মোদী সহিংসতা বন্ধ করার এবং সংলাপ ও কূটনীতির ওপর জোর দেওয়ার আবেদন করেন। ভারত ইউক্রেনের পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করলেও এখনও পর্যন্ত রুশ হামলার নিন্দা এড়াতেই চেষ্টা করেছে। একই সময়ে ভারত জাতিসংঘে ইউক্রেনের হামলার নিন্দা করলেও ভোটে অংশ নেয়নি, অর্থাৎ ইউক্রেন বা রাশিয়ার পক্ষে ভোট দেয়নি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।